হ্যালো স্টুডেন্ট আজকে আমি তোমাদের ক্লাস টুয়েলভের রেজাল্ট কীভাবে মোবাইল ফোন থেকে খুব সহজে বের কোটা করা যায় সেটা দেখাবো তার আগে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশান থেকে যে একটা প্রেস কনফারেন্স করেছে সেটা দেখো সাতেরোই জুলাই দু হাজার কুড়িতে অর্থাৎ শুক্রবার বেলা তিনটে ত্রিশ মিনিট অর্থাৎ কালকে তিনটে ত্রিশ মিনিটে দুপর তোমাদের রেজাল্ট আউট হবে এই রেজাল্ট যেসব ওয়েবসাইটগুলিতে দেখা যাবে সেই ওয়েবসাইটগুলিরও দেখো ডাব্লু বি রেজাল্ট ডট নিক ডট ইন ডাব্লু ডাব্লু ডট এক্সাম ইটিসি ডট কম ডাব্লু ডাব্লু ডট রেজাল্ট ডট সিক্সা ডাব্লু ডাব্লু ডট ওয়েস্ট বেঙ্গল ডট সিক্সা এইসব ওয়েবসাইটগুলিতে তোমাদের রেজাল্ট আউট হবে আর তোমরা যদি কোনো কেউ অ্যাপ থেকে রেজাল্ট দেখতে চাও তাহলে এই ডাব্লু ডাব্লু ডট রেজাল্ট ডট সিক্স আই অ্যাপ ডাউনলোড করে তোমরা রেজাল্ট দেখতে পারবে আমি একটা রেজাল্ট বের করে দেখিয়ে দিচ্ছি দেখো রেজাল্ট কীভাবে সার্চ করতে হয় প্রথমে যে কোনো ক্রোম ব্রাউজার বা ব্রাউজার ওপেন করবে দিয়ে টাইপ করবে ডাব্লু বি রেজাল্ট ডট নিক ডট ইন প্রথমে যেটা থাকবে ডাব্লু ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট দু হাজার কুড়িতে টাচ করবে এখানে দেখো কালকে মাধ্যমিকের রেজাল্ট বের হয়েছে সেটা এখানটায় দেখাচ্ছে ট্রেডমার্কে এর ওপরেই থাকবে তোমাদের টুয়েলভ ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর রেজাল্ট বেলা তিনটে তিরিশ মিনিটের পর তার তিনটে তিরিশ মিনিটে চারটের মধ্যে দিয়ে দেবে এখানটায় রেজাল্ট তোমরা এখানটায় যে রেজাল্টের বিজ্ঞপ্তি থাকবে এখানটায় টাচ করলে তোমরা দেখতে পারবে এরকম ওপেন হয়ে যাবে এখানটায় তোমরা রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার ফিল করে সাবমিট করলে তোমরা তোমাদের রেজাল্ট খুব সহজে দেখতে পাবে